ভাবো ভাবো অগ্নি, কাকে বাঁচাবে তুমি? নিজের পরিবারকে নাকি রোহিণীর পরিবারকে? কুমার বোঝার চেষ্টা করো, ও যেটা বলছে সেটাই আমাদের শুনতে হবে, আর কোনো উপায় নেই আমাদের কাছে। মারাত্মক বিপদে ফেলেছে কাল্লাঙ্গিনী আমাদের সবাইকে। হলো এগিয়ে এসো অগ্নি, না হলে আমি এক্ষুনি এই গোলক অগ্নিকে নিয়ে আমি চললাম রোহিণী, জ্যোৎস্না কাঞ্চনকে যে হত্যা করতে হবে তাকে। এবার সবকিছু তোমার হাতে, তুমিই পারো সবাইকে বাঁচাতে। একমাত্র উপায়, মহানাগ মণি নিয়ে আমার কাছে দ্রুত চলে এসো, না হলেই কিন্তু কি হলো, কি ভাবছিস তুই? দরকার পড়লে এই মণি কাল্লাঙ্গিনীকে ফেরত দিয়ে দে, চাই না কোনো কিছু। মণি না পেলে কাল্লাঙ্গিনী কাউকে ছাড়বে ভাবছিস? পেলেও কি ছাড়বে দিদি? তুমি তো সবটা জানো, ওরা বারবার আমাকে দ্বন্দ্বের মাঝে ফেলে এইভাবেই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। কখনো কামিনী, কখনো কাল্লাঙ্গিনী, আর নয় কাল্লাঙ্গিনীকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। আমার আমার যোদ্ধার উপর ভরসা রয়েছে, তিনি কোনো অন্যায় হতে দেবেন না। আর আমি এর মধ্যে এমন কিছু করব যা কাল্লাঙ্গিনী কল্পনাও করতে পারবে না। স্বপ্ন দেখা আর স্বপ্নকে ছাই হতে দেখা এক নয় দিদি। এবার তোমার পরাজয় বার্তা হয়ে আমি আসছি কাল্লাঙ্গিনী। আমি আশা হারাইনি রাজকন্যা, এই মুহূর্তে একমাত্র তুমি কিছু করতে পারো, তুমি পারো সবাইকে বাঁচাতে। বাবা মাকে বাঁচাতে হলে মহানাগ মণি আমার হাতে না দিয়ে কোনো উপায় নেই রোহিণী, ছলনার আশ্রয় নিয়েও কোনো ফল হবে না। অগ্নি মারবে তোমার বাবা মাকে, আর তারপর তোমরা নিজেরা লড়াই করে মরবে। জ্যোৎস্না মরলে কামিনী তো মরবেই, আর মহানাগ মণি আমার হবে। না কাল্লাঙ্গিনী, তোমায় আমি সফল হতে দিতে পারি না। Thank you.
এমন কিছু একটা ঘটে যাক যাতে এই অস্ত্র আমার হাত থেকে আঘাত করার জন্য কিছুতেই না নামে। যাও যুবরাজ অগ্নি, বৃথা কেন সময় নষ্ট করছো? যাও, নিজের কাজ সম্পন্ন করো। তুমি ওদের আঘাত না করলে এই খক্ষস খক্ষসীরাই কিন্তু ওদের মেরে ফেলবে। ওদের জন্য ঘৃণা দেখতে পাচ্ছ তো ওদের চোখে? অগ্নি, নিজের চেতনায় ফেরো। অগ্নি, তুমি ভুল করছো।
অনেক হয়েছে। তোমাদের আক্রমণ করবে বলে আটকাও, তোমরা আটকাও ওকে। হ্যাঁ, আমি তোমাদের মহারাজ। 15 বছর ধরে এই কেল্লাতে আমাকে বন্দী করে রেখেছিল এই কার লাগেনি। শোনো, আমার কথা শোনো সবাই। এরা প্রত্যেকে মিথ্যে বলছে, মিথ্যে। এই সব এই হেমাক্ষী আর এই নাগিনীর চক্রান্ত। আর ইনি, ইনি তোমাদের মহারাজ নন, উনি ঠক। তোমাদের মহারাজ নন। কে সত্যি কথা বলছে আর কে ঠক সেটা সবাই নিজের চোখেই দেখতে পাবে। আমার খোকোশ রাজ্যবাসীগণ, আজ তোমাদের রানীবার আসল রূপ তোমরা দেখে নাও। যে কাজ করতে আমি বেদিনীর দেশ ধরেছিলাম, আজই সেই কাজ সম্পন্ন হবে।
ওই নাগিনীকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। না, ওকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওকে বন্দী করতে হবে। তবে হ্যাঁ, তোমরাও যাতে তোমাদের রাগ মেটানোর সুযোগ পাও সেদিকে নজর রাখবো আমি। অবশেষে কাল নাগিনীর সাজা হলো, কিন্তু রোহিণী কামিনী যে এখনো রয়েছে। সত্যি তো, কামিনী গেল কোথায়? ও, এই তবে কাল নাগিনীর আসল রূপ। আমাকে মারতে চেয়েছিলে তাই না? এবার দেখো, দেখো নিজের বিপর্যয় নিজের চোখে দেখো। তো আমার মনে একটা প্রশ্ন জাগছে, এত কিছু কাল নাগিনী যেটার জন্য করলো সেটা কি? শুধুমাত্র আমাকে, জ্যোৎস্নাকে বা রোহিণীকে হত্যা করা? না, এটা ওর একমাত্র উদ্দেশ্য হতে পারে না। তাহলে প্রশ্নটা হলো, উদ্দেশ্য কি? আমাকে রাজমাতার উপর নজর রাখতেই হবে। আমি জানি যে রাজমাতা এখন সবকিছু শেষ করতে উদ্যত হয়েছে, কিন্তু তা আমি কিছুতেই হতে দিতে পারি না। কারণ আমার কাছে এখন আমার পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। কাল নাগিনীকে বেশিক্ষণ এই ঝাঁপিতে বন্দি করে রাখা যাবে না। ঠিক তাই, কাল নাগিনীর মতো নাগিনীর জন্য বিশেষ খাঁচার প্রয়োজন, না হলে কিন্তু বিপদ। অগ্নি, মাক্ষী, তোমরা দুজনে আমার দুপাশে এসে দাঁড়াও। দেখি আমাদের মিলিত শক্তি কাল নাগিনীর জন্য কোনো উপহার আনতে পারে কিনা।